রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তিকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সাহায্য করেন। কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সাহায্য করেন। এদের মধ্যে থেকে এক শ্রেণী হইল দাস দাসী, মুকাতাব দাস দাসী, যেটা শরীয়তের পরিভাষায় মুকাতাব দাস দাসী। মুকাতাব, মুকাতাব কাকে বলে? যে যেই দাস দাসী তার মালিকের সাথে চুক্তি হয়েছে, মালিক তাকে প্রস্তাব করেছে, বা উভয়ে মিলে দাস আর তার মালিক সম্মত হয়েছে যে তুমি আমাকে এই পরিমাণ পয়সা দিয়ে দিবে, দিলে তুমি মুক্ত হয়ে যাবে। তো এই দাস অথবা দাসী তার যে বদলে কেতাবত, যে মুক্তিপণ, যেই টাকার বিনিময়ে মালিকের অধীন থেকে সে মুক্ত হতে পারবে, সেই টাকাটা উপার্জন করার জন্য, সেই টাকাটা অ্যারেঞ্জ করার জন্য, জোগাড় করার জন্য সে যে চেষ্টা করবে, এই ক্ষেত্রে আল্লাহ পাক তাকে খুব সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। দ্বিতীয় হল ওই ব্যক্তি যে তার চারিত্রিক হেফাজতের জন্য, তার চরিত্রকে পবিত্র রাখার জন্য বিবাহ শাদী করতে চায়, কিন্তু পয়সা নাই, মোহরের ব্যবস্থা নাই, ভরণ পোষণের ব্যবস্থা নাই। তো আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই সাহায্য করবেন। তার মোহরের টাকার ব্যবস্থা হয়ে যাবে, তার ভরণ পোষণের টাকার ব্যবস্থা হয়ে যাবেন। কে বলেছে? আল্লাহর রাসূল। তৃতীয় শ্রেণী হলো যারা আল্লাহ পাকের রাস্তায় দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করে, এই ধরনের মুজাহিদিনদেরকেও আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সাহায্য করবেন।